ওহে আমার ভাইয়েরা রে, এই যে দাউদের এই মলম, ইন্ডিয়ান মলম ডেরোবিন, এই মলম যে দারাজে পাওয়া যায় অনলাইন শপিং এ, আমি তো জানতাম না। আমি আজকে না প্রথম দেখলাম যে দারাজ ডেরোবিন মলম বিক্রি করে, এন্ড বিক্রি করলো কি এতরা যে দাম রাখে। এক একটা ডেরোবিন মলম দারাজে 300 থেকে 400 টাকা করে রাখে, কিন্তু এই মলমের তো এত দাম না। আমি তো জানি, আমার কাছে তো এই মলম আছে, এই মলমের দাম সর্বোচ্চ 220 টাকা। তাহলে এত টাকা দিয়ে আপনারা এই দাওয়াত ভালো করার জন্য দারাজ থেকে ডেরোবিন মলম কি জন্য কিনবেন? শুনেন, আপনাদের যদি দরকার হয় আপনারা আমার থেকে নেবেন। হ্যাঁ, মানুষ অবশ্য বিপদে পড়লে তো টাকার দিকে তাকায় না, কারণ আজকালকার বাংলাদেশে যে হারে দাওয়াত, চুলকানি, অ্যালার্জি, খোসপাসরা, একজিমা বাড়ছে, ওরে বাবারে বাবা, প্রতি ঘরে ঘরে 2-3 জনের এই সমস্যা। এই জন্য মানুষ আসলে টাকার দিকে তাকায় না, কিন্তু আপনার টাকা কিন্তু মহামূল্যবান, আপনি বেশি টাকা কেন দিবেন? বন্ধুরা, আমার কাছে কিন্তু এই দাওয়াতের মলমটি আছে। এখন আমি বলি, এই দাউদের মলম আসলে সত্যি ভালো, ভালো বিদায় মানুষ টাকার দিকে তাকায় না। এটি ইন্ডিয়ান মলম, আপনি 10 জন রুগীরও যদি এই মলম দেন ব্যবহার করতে, 10 জনের দাউদ ভালো হয়ে যাবে। একেবারে যত পুরনো দাউদ হোক, 100 বছর, 200 বছর, 500 বছর, 1000 বছরের পুরনো দাউদ, যত বড় দাউদ, ছোট দাউদ, মানে ভেজাল্লা দাউদ, যত আকাইম্যা দাউদ, দাউদ তো আসলে একটা খারাপ রোগ। এই জন্য আসলে মানুষ মানে খুবই বিরক্তি করা, সারাদিন চুলকায় চুলকাইতে চুলকাইতে মানে একেবারে জীবনটা শেষ। তবে যে কোনো রুগীরে আপনি দাউদের মলম ডেরোবিন ব্যবহার করতে দিবেন, তারাই ভালো হয়ে যাবে। কিন্তু একটা সমস্যা, সমস্যা হলো এই দাউদের মলমটা লাগানোর সাথে সাথে 2-1 দিনের মধ্যে দেখবেন চামড়াটা লাল হয়ে যাচ্ছে, চামড়াটা মনে হয় যে পড়ে যাচ্ছে, আসলে কিন্তু না, কোষগুলো মরে যাচ্ছে। তখন অনেকে ভয় পায়, এই মলম লাগানো বন্ধ করে দেয়, তারপর কিন্তু আর ভালো হয় না। কিন্তু যারা কন্টিনিউ লাগাইতে থাকে তারা কিন্তু একসময় ভালো হয়ে যায়, এটি 100% কনফার্ম। আমার এই চ্যানেলে দাউদের মলম নিয়ে 3-4টা ভিডিও আছে, আপনারা সেগুলোর কমেন্টসগুলো দেখলে আপনারা জানবেন মানুষ কিভাবে রিভিউ দিচ্ছে। মানুষ ভালো বলতেছে যে ভালো হয়ে যাচ্ছে, সবাই কিন্তু এটা বলা বলি করতেছে। ওই সমস্যা হলো একটু জ্বালা পোড়া করে একটু লাল হয়ে যায়, তবে এটা কোনো ব্যাপার না। শুনেন, আপনাদের যদি এই দাউদের মলম লাগে, আমি স্ক্রিনে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি, এটা আমার নাম্বার, এই নাম্বারে কল করবেন, কয়টা লাগবে আমাকে বলবেন, আমি কুরিয়ার করে বাংলাদেশের যে কোনো জেলায় এই মলম পাঠাই দেবো, ঠিক আছে? আর বিকাশে আপনারা টাকাটা দিয়ে দেবেন, তবে টাকাটা আগে দিতে হবে। প্রতিটা মলমের দাম 220 টাকা করে আমি নিব, বেশি নিব না, আমার মাত্র 20 টাকা লাভ থাকবে, ঠিক আছে? কুরিয়ার করে আপনারা নিয়ে যাবেন, কুরিয়ারের খরচ 110 টাকা, মলম যায় নেন 110 টাকা কুরিয়ারের খরচ, একটা নিলেও 110, পাঁচটা নিলেও 110, টাকা হিসাব করে আপনারা আমার বিকাশ নাম্বারে দিয়ে দিবেন। এই নাম্বারটাই আমার বিকাশ নাম্বার, যে নাম্বারে আপনি কল দিবেন, বিকাশে দিয়ে দিলে আমি আপনারা মলম পাঠাই দিব। এ পর্যন্ত আমি অনেকেরই মলম দিছি, আমি এই মলমটা আমার লোকাল মার্কেট থেকে কিনে দেই, এই জন্য আগে টাকাটা নেওয়া লাগে। আপনার টাকা নেওয়ার পরে ওই টাকা দিয়ে মলম কিনা, তারপরে কুরিয়ার করে আপনারা পাঠাই। আমার কথাটা বুঝছেন না আপনারা? আপনারা আগে টাকা দিয়ে দিবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।